Hey everyone, welcome back. আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ফ্রাইড চিকেন রেসিপি। খুবই মজার এবং খুব ইজি। চারটা চিকেন ড্রামস্টিক, 1/4 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিচ্ছি। এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে মেরিনেট করার জন্য 15 মিনিট ঢেকে রাখব। 15 মিনিট পরে এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। 1/3 কাপ আটা বা ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব আর এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করব চিকেনের সাথে মিক্স করে। ফ্রাই করার জন্য এখানে আলাদা কোনো ব্যাটার তৈরি করব না, ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এখানে এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই, চিকেনের সাথে যে মশলা আছে লবণ আছে সেটাতেই হয়ে যাবে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিয়ে আরও ময়দাটা দিয়ে দিব। মিশানোর পরে ব্যাটারটা এরকম হবে একদম স্টিকি আর চিকেনটাতে পুরোটা এভাবে কোটিং হয়ে যাবে, এরকম হবে। এখন এটাকে ডিপ ফ্রাই করে নিব। তেল আমি আগেই গরম করে রেখেছিলাম। চিকেন দেওয়ার পরে ব্যাটার যে অল্প একটু থেকে যাবে সেটাকেও আমি ভেজে নিচ্ছি, কারণ আমার বাচ্চা খুবই পছন্দ করে। এটা অনেকটা নিমকির মতো হয়ে যায় আর একটু স্পাইসি থাকে, যার কারণে ওরা খেতে খুব পছন্দ করে। ভাজতে ভাজতে বাদামি হয়ে গেলে এটাকে উল্টে দিব। আর ভাজার ক্ষেত্রে যেটা করতে হবে যে মিডিয়াম হিটে বা একটু কম আঁচে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, কারণ চিকেনটা একদমই কাঁচা আর সময় নিয়ে না ভাজলে দেখা যাবে ভেতরে একটু কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম হিটে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং কালারটা খুবই সুন্দর আসছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি সস নিয়েছি, আমি এখানে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে মিক্স করে একটা সস বানিয়ে নিয়েছি, যেটা আমার বাচ্চারা পছন্দ করে। এখন খাওয়ার পালা, বাচ্চারা সবাই কাড়াকাড়ি করে নিয়ে নিচ্ছে। খুবই মজা হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।